জমিদার দেখাই তার গিটার আইসে ধরতে মন্টার ধর তার গিটার আই স্কুল দিন তাই ইউএসটিএম এ কথা করে বাস্তব মুসলমান হরতা লাগে হাম করে ইউএসটিএম এ নাও লোক যেটা যেটা হরতা এটা বাস্তব জিনিস মুসলমান লাগে হরতা আর তাই যেটা মুসলমানের কলঙ্ক একটা তাই মুসলমান লাগে কুতা হরতা তাই আলে আমরা তাই ছাড়তো লাগে হরতা তার পার্টি কু বাধাই থাকে তার ফ্যামিলি বাধাই থাকিল ও তার ফ্যামিলি ও লইয়া বিস্তার কুন্তা নাই আর বাস্তব তাই ইউএসটিএম এ যে কনসিডার করে এটা আমরা বাস্তব দেখছি গিয়া কিন্তু এখন আমরা এখান থেকে যেটা মানুষ যাই আজমল সুপার হোটেল না আজমল কলেজ যেটা এটা একটা বাউদা বাজি লুটরাজর একটা স্কুল বানাই তার মানে গরিব মানুষের লুটরাজর এই লুটরাজ তাই দেখা যাচ্ছে দেখে ইউএসটিএম ওর আমি আঙ্গুল পড়ন্ত তাই ঘুরে দেখা যাওয়ার পারে ইউএসটিএম এ যেগুলো কাজ করিয়া যায় ওগুলো সাবে যে গরিব ছাত্ররা যে ফেসিলিটি দেয় আজমল কোনো কিছু ফেসিলিটি হয় না ডাকাতি তো লাগাই উঠিয়া খাই না ডাকাতি দিনও ডাকাতি চলে যা আপনারা কেউ আপনারা রিপোর্টে পাই না ইউএসটিএম না আজমল বান্ডের জন্য যেটা আছে স্কুল সুপার হোটেল গুয়ার হোটেল কিনা কিছু এমনি লেখা নামে কত কাল খুলি করেছে এটা এমনি স কিছু নাই সেটা গরিবর হয়ে যা বাড়ি বিদেশ থেকে আনা হয়েছে ওটা দিয়ে নাটক করবে আর বিগত আমার সর্বাধর সরকার প্রাপ্ত সময় হিমন্ত এটা কোনো পয়সা না যে আপনি বিদেশ থেকে যে টাকা আপনার হিসাব দিন হিসাব দিতে আসলাম সেই হিসাব তো বন্ধ হয়েছে যে হিসাব বাইরে থেকে বিদেশ থেকে আনছিলেন যে আপনি যে একটা রাষ্ট্র পরাস্ত করা এই টাকাটার হিসাব থাকে তো তারা তারা লিঙ্গের ইয়ে বন্ধ হয়ে গেল আর হিমন্ত এই মাত্রা বলি না কেন মাত্র না তারা দুইটা দৌড় দিয়ে কিন্তু ইয়ে যে মহিমুল্লাহ যেটা আছে এটা অলরেডি ক্লিয়ার আছে কোন কংগ্রেসের হিসাব আছে কিন্তু আজমল মানুষগুলো যে বিদেশ থেকে যে টাকাগুলো আছে এটা তাই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন ব্যবহার করছে না গরিব ছাত্রের লাইক কোনো তারিখ ব্যবহার কেন্দ্রীয় সরকারের কাছে একটা সংস্থা আছে সেই সংস্থা তার হিসাব দিতে লাগে কিন্তু আজমল হিসাব দেননি হিমন্ত বিশ্ব শর্মা একদিন বলেছিলেন যে সেটার হিসাব লাগবে পরের দিনই উনি হিমন্ত বিশ্ব শর্মার কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং আরব থেকে যে জাকাতের পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে জনগণকে না দিয়ে তিনি রাজনৈতিক তানে এবং তার নিজের ব্যবসায় সেটা ব্যবহার করছেন তাই বদরুদ্দিন আজমল সাহেবকে প্রত্যাখ্যান করার জন্য এবং আমাদের এটা একটা সম্মিলিত দল জাতীয় কংগ্রেসের পাশে থাকার জন্য আমরা জনগণের কাছে আমরা আবেদন জানাই আমি তো আগে বারবার বলতাম দশ মিনিট আপনারা এবার বিজেপির আগে কে মাধ্যম বলতো আজকে আমি এমএলএ সরিয়া লাগছে উদ্যোগ সাহেব আর ঠিক আছে দেওয়া হয়েছিল আমি আগে বিজেপির আগে একটা বিজেপি মাতি যাও কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বাইক করে দেখা আছে এখন আজকের দিন আমার আলগাপুরের বিধায়ক প্রমাণ করেছেন যে বিজেপি আর তারা এবার বিজেপি যেমন আমি মাঝে আবার খবর পাইলাম যে আমার কিন্তু আমি একটু মাতির দাম আসলাম মাঝে আপনারা দেশ বাইরের অন্তর আগে কিন্তু আমি আমার ফেসবুক লাইভ দিছি না আমি ভাবলাম যে যা চাইব তখন আমি প্রমাণ সহ দিব যেমন প্রমাণ সহ যেমন এমএলএ আর মন্ত্রী মিলিয়ে প্রমাণ দিলেই তখন আমি যে আমার একদম অভিযান বুঝুন বলে আপনারা ইউটিউবের এমএলএ ফেরত দেখি বিজেপির এমএলএ এই মন্ত্রীগুলোর এসে পাওয়ার বলে কি লাভ বলে ইউটিউব ইউটিউবের বিজেপির এমএলএ আলাদা লাইভ তা হল ইউটিউবের এমএলএ কে মিনিস্টার বাইলে দৌড়ে গিয়া করিলেন না ও আর তো তারা যখন আমার নিজাম ভাই হইতো না ইউটিউবের মেইন মানুষ ডামরিয়া ও তাহলেই তো তারা তো তোমার ইউটিউবে তো বিজেপির বাধাই ওরা আছে আর বিজেপি ইউটিউবকে বাধাই রাখে মেইন কথা যখন বাবা বাজি বা দিকা এটা বানাইয়ে তৈরি বেকার মানুষ মানুষ বিদেশে টেকা নিয়া তারা ওটা ওটা সুপার হোটেল ওটা বানাইতে আর কিছু অগিন মানুষের যে গরিব বাচ্চাতে বুঝতে দেওয়ার পয়সা হোটেল লাগাই খাড়িয়া উত্তর এসে মানুষের গার্জেন হলে আমার কাছে প্রয়োজন এটা কনসিডার হয় না এটা হলো তখন আমি বললাম এটা তো আপনার ইউএসটিএমও দেন এই সুপার হোটেল দেন কেন এই টাকাই তো কিনা দেন ওনাদের প্রশ্ন করেন যে গরিব ছাত্রছাত্রীরা সেরকম বাদ হয় গরিবরা গেল তারা অ্যামাউন্ট উঠা বাদে পাহাড় তো তাই জমি ওইটা মহুল অগ্রাবরণ গেলে তারা কনসিডার এই তারা দিয়া পড়া এটা ইউএসটিএম